হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শেপিস লাইফস্টাইল ইউকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করতে যাচ্ছি। সকালে আমি ঘুম থেকে উঠে আমি বানানা পানকেক তৈরি করে নিব বাচ্চাদের জন্য। আমি একটা ফ্রাইং প্যানে অয়েল ব্রাশ করে তারপরে আমি পানকেক এড়িয়ে দিয়ে দিচ্ছি। তো আমি এটা পাটি সাপ্তার মতো প্রথমে পাতলা করে করছি, তারপরে আমি এগুলা ভেতরে বানানা স্লাইস করে দিয়েছিলাম, আর এখন আমি একটু ক্রিম দিয়ে দিচ্ছি, চকলেটও একটু দিয়েছিলাম। তো আমরা সকালে নাস্তা খাওয়ার পর একটু চাও খেয়ে নিয়েছিলাম। এগুলো আসলে ব্লগে তোলা হয় নাই, সকালে যেহেতু বাচ্চারা খুবই দুষ্টুমি করে, খুবই মর্নিং করে, এনায়া ঘুম থেকে ওঠার পর খুবই দুষ্টুমি করে, আসলে অত বেশি ইয়ে করা হয় না। তো আমরা গিয়েছিলাম বাইরে বেড়াতে, আমাদের ঘর থেকে প্রায় মনে হয় 20 মিনিট ইয়ে হবে গাড়িয়ে। তো আমরা গিয়েছিলাম বাইরে পার্কে, তো আমাদের কাছে খুবই ভালো লেগেছে, বাংলাদেশের মতো রিভার দেখে খুবই ভালো লাগলো। তো আমরা বসে বসে রিল্যাক্স করতেছি, আয়নর আব্বু একটু শুয়েছিলেন আর ওরাও ক্রিস কাচ্ছিল, আর আমরা খুবই এনজয় করেছিলাম ওই দিন। আয়ানি নায়াও স্কুটার চালিয়ে খুব এনজয় করেছিল, তারপরে হাঁটাচলা করেছে, আর এখানে আমরা স্লাইডও করেছে ওরা, আর সুইংও ছিল। তো সব কিছু ছিল, আর আমি আসলে সব কিছু ভিডিও করতে পারি নাই, শুধু ওদের স্কুটার চালানোটা ভিডিও করেছি যাতে আমার চ্যানেলের স্মৃতি থাকে। আমার এই নায়া ফার্স্ট টাইম এই সময় ট্রাই করেছিল যে স্কুটারটা কিভাবে চালাতে হয়, তো ওইখানে আমার এনারা বউ নিয়ে গিয়েছিলেন যে এই নায়া যাতে শিখতে পারে, মানুষের ভিড় যাতে কম থাকে। তো ওরা খুবই পছন্দ করেছে, আমাদের কাছে খুবই ভালো লাগলো। তো দেখতে পাচ্ছেন খুবই বড় একটা ব্রিজের উপরের দিকে আমরা যাচ্ছি, তো এখানে আমরা কিছু বোটও দেখতে পাচ্ছি, নৌকা, দেখে খুবই ভালো লাগলো। আর সময় হাতে ছিল না, না হলে আমরা ওগুলো ছড়তাম টিকিট করে। তো দেখতে পাচ্ছেন একেবারে বাংলাদেশের মতো লাগছে, ছোটো ছোটো জায়গাগুলো দেখে আর ছোটো ছোটো ছিঁড়ি দিয়ে তারপরে ওই রকম ভিতরে যাওয়া। তো আমার কাছে গাছগুলো দেখে সবসময় মনে হচ্ছিলো যে বাংলাদেশের কোনো এরিয়া চলে আসছি, তো দেখে ভালো লাগলো। তো আয়ান ইনায়া খুব এনজয় করতেছে, ইনায়া ফার্স্ট টাইম শিখেছে স্কুটার চালানো, তো আলহামদুলিল্লাহ এখন নিজে নিজে চালাতে পারে, স্কুলে যায়, খুবই ভালো লাগে। এখন যেহেতু ওদের হলিডে চলতেছে তো অত বেশি ইউজ করা হচ্ছে না, তারপরেও যখনই যাই বাইরে ওদেরকে নিয়ে যাই, ভালো লাগে। আগে ইনায়াকে কুলে নিয়ে যেতে হতো, তারপরে যখন পুষ্টিয়ারে বসতে ভালো পেতো না তখন কুলে নিয়ে যেতে হতো, ভালো লাগতো না। আমার কাছে মনে হয় স্কুটারটা এখন ইনায়ের জন্য পারফেক্ট টাইম চালানোর, তো ও খুব এনজয় করতেছে, আমাদের জন্য ভালো লাগে, দুই ভাই বোনকে দিয়ে দেই। তো আয়ান বলতেছিল ওর ভিডিও করার জন্য ও খুব রেসে চালাবে, তা আমি ভিডিও করব। তো ওই রকমই করে বাচ্চারা আসলে, তো ভালো লাগলো। বাচ্চাদের কিছু ক্লিপ আমি রাখলাম আমার চ্যানেলে, ওরা বড় হয়ে দেখতে পারবে ওরা কী কী দুষ্টুমি করতো আর কী কী করতো। তো আমরা ঘুরে ঘুরে একটু খাওয়া দাওয়া করেও আমরা চলে আসলাম গাড়ি পার্কিংয়ের এখানে। তো আমরা আস্তে আস্তে চলে যাব বাসার উদ্দেশ্যে, যাওয়ার সময় কিছু ফ্রুট কিনতে হবে, যেহেতু খুবই গরম, আর গরম ঠান্ডা সব মিক্সি, এবারে সামারটা এত বেশি ইয়ে না, ভালোভাবে গরমও দিচ্ছে না ভালোভাবে ঠান্ডাও না, তো ওইরকম মাঝামাঝি। তো আমরা চলে আসছি এখন ফ্রুট কিনবো, ফ্রুট কিনে বাসায় চলে যাব। এনায় আরও কিছু ক্লিপ রাখলাম আমার এখানে, তো এনায় দেখতে পাচ্ছেন একা একা এখন চালাতে পারতেছে, ও খুবই এনজয় করতেছে। আমি বসার জন্য এই স্কুটারটা অর্ডার দিয়েছিলাম, বাট ও বসতেই চায় না, শুধু শুধু এমনিতেই চিন্তা করে অর্ডার দিয়েছিলাম। আসলে আমার কাছে মনে হয় শুধু না বসারটা থাকলে আরও ভালো হতো। তো এটা সেপারেট আছে, খোলা যায়, তো ওটা আমি খুলে দিব। তো এনায়া খুবই এনজয় করতেছে, ভালো লাগলো দেখে, বাচ্চাদের খুশি দেখলে আসলে খুবই ভালো লাগে, ছোটো ছোটো জিনিসে ওরা খুবই এনজয় করে, ভালো পায়। আর সব সময় ওদেরকে সব জায়গায় নিয়ে গেলে আবার কমফোর্টেবল ফিল করে না যে ওরা এনজয় করে, এটা বোঝা যায় না। তো কিছু কিছু জায়গায় চলে গেলে ওরা খুবই এনজয় করে, দৌড়াদৌড়ি করতে পারে, ভালো লাগে। আর এক পার্কে যদি বারবার নিয়ে যাওয়া হয় তো ওইটা আর বোরিং লাগে, ভালো লাগে না ওদের। তো আমি চাই ডিফারেন্ট ডিফারেন্ট পার্কে নেওয়ার জন্য। তো বাসায় চলে আসছি, এসে আমি ফ্রেশ ম্যাঙ্গো এনেছিলাম, ওগুলো আমি কাটবো, আর ওয়াটারমেলন এনেছিলাম। আর যেহেতু ঠান্ডা গরম এজন্য সর্দি কাশিও ছাড়ছে না, ভালো লাগছে না শরীরটা এমনিতেও,
তো যাই হোক, আমি আমের বক্স মোল করে আমি রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে। আমি সবসময় ওরকম রেখে দিই, ঠান্ডা আমটা খেতে ভালো লাগে। আর তরমুজটাও আমি ওরকম করে রেখে দিয়েছি। তারপরে আমি 2 দিনটা কাটবো, আমাদের জন্য আমও কাটবো, ওয়াটারমেলনও কাটবো। ফ্রেশ খাওয়াটা আলাদা একটা টেস্ট আছে। তো আমি আমও কেটে নিয়েছি, তরমুজও কেটে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন। আর আমার গড়ে বিন্নি বাদ ছিল, আমি আম এত বেশি স্মেল ছিল ভালো আর খুবই সুইট ছিল, দেখেই মন চাচ্ছে যে বিন্নি বাতের সাথে আমার গড়ে ক্রিমও ছিল, তো নিডো দুধ দিয়ে আমি খাবো, আমার খুবই মন চাচ্ছে। তো সাথে সাথে আমি আম খেটেই বসে গেলাম খাওয়ার জন্য। তো আমার আয়ানার আব্বু এত বেশি পছন্দ করে না বিন্নি বাত, ওনার গ্যাসে প্রবলেম করে। তো আমি মাঝে মধ্যে আমার খুবই মন চায় খাওয়ার জন্য, তো আমি একটু পরিমাণে রান্না করে খাই। তো যাই হোক, পরে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছি, ইনায়ার জন্য দিয়ে দিলাম আর আয়ানকেও দিলাম, আমিও খেয়ে নিব। তারপরে কিছু গিফট আমাদের প্রিয়জন আমাদেরকে দিয়েছেন, তো এইগুলা গিফট ইনায়ার জন্য এই ছোটো পুতুলটা এটা ব্যাগে লাগানোর জন্য দিয়েছেন, তো এটা আয়ানের টিচার দিয়েছে আয়ানকে। তারপরে ওই যে এটা ছিল র্যাপিং করা আয়ানের জন্য, তারপরে কিছু কেক, তারপরে সুইট, ওইগুলা ছিল ইনায়ার জন্য, এই ডোলটা ছিল। তো আসলে টিচার কাছ থেকে পাওয়া খুবই ভালো লাগে, আমি ওদেরকে গিফট করেছিলাম। তারপরে আমার খুবই আদরের একটা বোনের কাছ থেকে গিফট পেয়েছি আলহামদুলিল্লাহ, তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর খুবই ভালো ভালো জিনিস আমাকে উনি গিফট করেছেন, আর খুব দরকারি জিনিসগুলা। তো যাই হোক, আমি আমার ব্লগে শুধু স্মৃতি হিসেবে রাখলাম। তো থ্যাংক ইউ সো মাচ আমার এই বোনটাকে, যে এত বেশি ভালো সুন্দর গিফট করেছেন আমাদের জন্য। তো ইনায়ের জন্য এখানে দেখতে পাচ্ছেন সুইমিং ক্লথ, আয়নের জন্য কিছু টয়, তারপরে এখানে গুগল একটা ইনায়ের জন্য, এখানে কিচেনের মাট, ফ্লোর মাট যেটা ওইটা অর্ডার করেছেন, তারপরে কেকের স্ট্যান্ডের মতো এটা ইনায়ের জন্য, ক্লিপ, হেয়ার ব্যান্ড, এগুলার একটা সেট অর্ডার করেছেন। তো আসলে খুবই সুন্দর ছিল, সুইমিং ক্লথটাও খুবই ভালো ছিল। আয়নের আব্বুর জন্য একটা টি শার্ট অর্ডার করেছেন, তো খুব সুন্দর ছিল আসলে জিনিসগুলা, খুবই ভালো লেগেছে আমার কাছে। তো এই যে লেগোগুলা, এগুলা আয়নের খুবই পছন্দ হয়েছে, আয়ন খুবই পছন্দ করেছে। তারপরে এখানে কেক ট্রে যেটা, এটাও আমি বের করে নিচ্ছি, এখানে কেক বা ফ্রুটস যে কোনো কিছু রেখে ঢাকনা দিয়ে ডেকে রাখতে পারবো, এটা খুবই সুন্দর আর আমার কাছে খুব ভালো লেগেছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এইসব গিফট আমরা পেয়েছি। আর আমার জন্য একটা ওয়াচ এনেছেন, এটা আমার খুবই দরকারে আসবে, আমার কাছে খুবই ভালো লেগেছে এই ওয়াচটা। তো থ্যাংক ইউ সো মাচ আমার এই বোনটাকে, আর সবাই দোয়া করবেন আমাদের জন্য। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আসলে গিফট পেতে যেমন ভালো লাগে, দিতেও ভালো লাগে। আসলে আমি কিচেনের রাগটাও বসিয়ে নিয়েছি, দেখতে ভালো লাগছে, সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।